পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে মঙ্গলবার থেকে আবারও লং মার্চ করতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পিটিআই। লাহোরের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রবিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইমরান খান। বলেন, ওয়াজিরাবাদের যেখানে গত বৃহস্পতিবার তাকে গুলি করা হয়েছিল সেখান থেকে মঙ্গলবার ইসলামাবাদের দিকে পুনরায় লং মার্চ শুরু হবে। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে লাহোর থেকে ভাষণ দেবেন পিটিআই প্রধান। পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে মঙ্গলবার থেকে আবারও লং মার্চ করতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পিটিআই। লাহোরের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রবিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইমরান খান। বলেন, ওয়াজিরাবাদের যেখানে গত বৃহস্পতিবার তাকে গুলি করা হয়েছিল সেখান থেকে মঙ্গলবার ইসলামাবাদের দিকে পুনরায় লং মার্চ শুরু হবে। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে লাহোর থেকে ভাষণ দেবেন পিটিআই প্রধান। পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে মঙ্গলবার থেকে আবারও লং মার্চ করতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পিটিআই। লাহোরের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রবিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইমরান খান। বলেন, ওয়াজিরাবাদের যেখানে গত বৃহস্পতিবার তাকে গুলি করা হয়েছিল সেখান থেকে মঙ্গলবার ইসলামাবাদের দিকে পুনরায় লং মার্চ শুরু হবে। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে লাহোর থেকে ভাষণ দেবেন পিটিআই প্রধান। পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে মঙ্গলবার থেকে আবারও লং মার্চ করতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পিটিআই। লাহোরের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রবিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইমরান খান। বলেন, ওয়াজিরাবাদের যেখানে গত বৃহস্পতিবার তাকে গুলি করা হয়েছিল সেখান থেকে মঙ্গলবার ইসলামাবাদের দিকে পুনরায় লং মার্চ শুরু হবে। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে লাহোর থেকে ভাষণ দেবেন পিটিআই প্রধান। পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে মঙ্গলবার থেকে আবারও লং মার্চ করতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পিটিআই। লাহোরের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রবিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইমরান খান। বলেন, ওয়াজিরাবাদের যেখানে গত বৃহস্পতিবার তাকে গুলি করা হয়েছিল সেখান থেকে মঙ্গলবার ইসলামাবাদের দিকে পুনরায় লং মার্চ শুরু হবে। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে লাহোর থেকে ভাষণ দেবেন পিটিআই প্রধান। পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে মঙ্গলবার থেকে আবারও লং মার্চ করতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পিটিআই। লাহোরের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রবিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইমরান খান। বলেন, ওয়াজিরাবাদের যেখানে গত বৃহস্পতিবার তাকে গুলি করা হয়েছিল সেখান থেকে মঙ্গলবার ইসলামাবাদের দিকে পুনরায় লং মার্চ শুরু হবে। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে লাহোর থেকে ভাষণ দেবেন পিটিআই প্রধান।